তার দোষ খুঁজতে আমি যাব না দিন শেষে। আমি আমার 100 ভাগ দিয়ে আমি চেষ্টা করেছি। আমার দোষ হলে তো আমি এভাবে আসলে তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। ক্যারিয়ারের শুরু থেকে সাকিবকে নিয়ে একটা কারাকারি অপবিশ্বাস এবং সবরম বুবলির, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে বুবলিকেও সাকিব তার জীবনের অতীত বলেই আখ্যায়িত করেছেন। তবে সেটা নিয়েও আফসোস নেই সবরম বুবলির। এবার তিনি লাইভ অনুষ্ঠানে সাকিবকে নিয়ে নানা অজানা কথা প্রকাশ করেছেন, তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালোবেসে বিয়ে করলো সাকিবের সংসারে পা রাখার আগেই যেন বিদায় ঘণ্টা বাজলো নায়িকা বুবলির। সাকিব তাকে নিজের জীবন থেকে ত্যাগ করার কথা এবার ঘটা করে সমগ্র দেশবাসীকে জানিয়েছেন। তবে বুবলি শুরুতে সেটা চেপে রাখার চেষ্টা করলেও পরক্ষণে জানিয়েছেন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হানা দেওয়ার কারণে সাকিব তাকে দূরে ঠেলে দিচ্ছে। তবে সেটা নিয়ে এখন কোনোই আফসোস নেই বুবলির, কেননা বিয়েটা একে অপরকে ভালোবেসে করলো শুরু থেকে সকল ইচ্ছের মূল্যটা সাকিবেরই ছিল। আর আজ দিন শেষে সাকিব যে সিদ্ধান্ত নেবে তাতে কোনোই দ্বিমত নেই সবরম বুবলির। দোষ খুঁজতে আমি যাব না দিন শেষে যে সে কী কী করলেন, কী কী ছিল, কী পাওয়া কী না পাওয়া বা কেন এগুলো আসলো। বুবলির মতে তার ভাগ্যে যদি কিছু থাকে তবে সেটা এমনিতেই চলে আসবে, সেটা নিয়ে আফসোসের কিছু নেই। সাকিব যদি তাকে ছেড়ে অন্য কাউকে ঘরে তোলে তবে সেক্ষেত্রে শুভ কামনা থাকবে তার। তবে অন্য কেউটা যে কে হতে পারে সেটা নিশ্চয়ই কারো জানার বাকি নেই। যদিও বুবলি শুরু থেকেই অপুর নাম উচ্চারণ করে কখনোই কিছু বলেনি, তবে তার বলা কথাগুলির ইঙ্গিতে এমনটাই প্রকাশ পায় যে সাকিবকে তার জীবন থেকে কেড়ে নিচ্ছে অপবিশ্বাস। তার দোষ খুঁজতে আমি যাব না দিন শেষে। আমি আমার 100 ভাগ দিয়ে আমি চেষ্টা করেছি। আমার দোষ হলে তো আমি এভাবে আসলে। তবে বুবলি জানিয়েছেন অন্যের স্বামী কেড়ে নেওয়ার যে অভিযোগ তার প্রতি রয়েছে সেটা একান্তই মানুষের ভুল ধারণা, কেননা জেনে শুনে নিশ্চয় তিনি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করতেন না। যা করার সাকিব তার কাছে হাইড রেখে করেছে, কিন্তু কখনোই কারো স্বামী চিন্তাই করেনি বুবলি। বরং বলতে গেলে দেখা যায় তার জীবন থেকে এখন সাকিবকে কেউ একজন কেড়ে নিচ্ছে। তবে সেটা নিয়েও আফসোস নেই সবরম বুবলির। পরিশেষে কথা একটাই, যা থাকার তা কখনোই ছেড়ে যাবে না।